বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আজকে ফেনী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রশ্নে আজকে শান্তি সমাবেশ শান্তিপূর্ণভাবে ফেনী পৌরসত্তর থেকে জেলা আওয়ামী লীগ শুরু করে এই মিছিলটি যখন ফেনী শহরে জিরো ফেন অতিক্রম করে ফেনী ফেসলাব পার হয় সেই মুহূর্তেই বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা ফেসলাবের পাশের সেই গলি থেকে আওয়ামী লীগের মিছিলে পাটকেল নিক্ষেপ করে বোমা নিক্ষেপ করে এবং পাথর নিক্ষেপ করে তারা হামলা করে হামলা করে তারা ফেনীতে আজকে একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকারের এই 14-15 বছরে ফেনীতে কোনো রাজনৈতিক হাঙ্গামা কিন্তু হয়নি আজকে বিএনপি যেটা করেছে এটা ফেনীর রাজনীতির জন্য একটা কলঙ্কজনক একটা অধ্যায় সৃষ্টি করেছে আর আমরা বিএনপির মিছিলে হামলা করার প্রশ্নই আসে না বিএনপির মিছিলের আমাদের কোনো নেতা কর্মী কেউ তাদের মিছিলে হামলা করেনি তারা নিজেরা পুলিশের উপর হামলা করেছে পুলিশ সেটা প্রতিহত করেছে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি সেখানে আমাদের ছাত্রলীগ যুবলীগ সহ 12 থেকে 14 জন আহত হয়েছে রক্তাক্ত হয়েছে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে আমি নিজে আমার উপর আমার বুকের উপরে একটা ইট দিয়ে আঘাত করেছি নিক্ষেপ করেছি আমরা শান্তিতে বিশ্বাসী আমাদের নেত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী ফেনী জেলা আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী বলেই এই দীর্ঘ 14 বছর ফেনীতে শান্তি বিরাজ করেছিল কোনো রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা হয় নাই কোনো প্রতিপক্ষের মিছিল মিটিংয়ে বাধা পর্যন্ত দেওয়া হয় নাই কিন্তু আজকে বিএনপি এটা জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে তারা আওয়ামী লীগের মিছিল হামলা করে এবং আমরা আমাদের নেতা নিজাম হাজারি সাহেব ফেনীর বাইরে আছেন তিনি আসার পরে আমরা জেলা আওয়ামী লীগ বসে সিদ্ধান্ত নেব যে বিএনপির এই নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ কী কর্মসূচি দিতে পারে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব না আমাদের নেতাকর্মীরা কোনো দোকানে হামলা করে নাই কারোর উপরে কোনো হামলা করে নাই আমাদের নেতাকর্মীদের আমাদের মিছিলে তারা হামলা করে আমাদের মিছিলটাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে